আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন খিচুড়ি। এটা খেতে অসম্ভব রকমের মজার, আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি প্রতিবারের মতন আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে প্যানটাকে হালকা পরিমাণের গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলাগুলো। এখানে আমি 1 টুকরা দারচিনি নিলাম, 2-3টা লং, 3-4টা এলাচ আর 2টা তেজপাতা। প্রথমে আমি এগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। চুড়ানাচটাকে আমি মিডিয়ামে রাখলাম। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি গরম মশলার সাথে। এটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের আদা বাটা, 1 চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতন আবার এগুলোকে ভেজে নিব। সব মশলা আমি 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, সেই সাথে অ্যাড করে নিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি মুরগির হাড়, গোশ সব কিছু একসাথে ছোটো ছোটো পিস করে নিলাম। এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। চুড়ানাচটা কিন্তু আমি এখনও মিডিয়ামে রাখলাম। এগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আর মশলা কিন্তু আমি এক্সট্রাভাবে কষাই নাই, এই চিকেনটার সাথে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন চুড়ানাচটাকে বাড়িয়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। চুড়ানাচ কিন্তু এখন বাড়িয়ে রাখলাম। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি কোনো ঢাকনা খুলবো না। এই ঢাকনা অবস্থায় আমি এগুলোকে প্রথমে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এর মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণের পানি অ্যাড করি নাই। চিকেন থেকে যে পানিটা বেরিয়ে আসছে আমি এই পানি দিয়ে এই চিকেনটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। চুড়োটাকে আমি এখন মিডিয়ামে করে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি এখন কষিয়ে নেব। এর মাঝে অবশ্যই 1-2 বার ঢাকনা খুলে একটু মিক্স করে দিতে হবে যাতে পাতিলের গায়ে না লেগে যায় আর বা পুড়ে না যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আবার চেক করে নিব আর কি পরিমাণে এটা রান্না হলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দশ মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুললাম। দেখেন এর মাঝে কিন্তু কোনো পানি নেই, যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল। এটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর প্রায় 70%-এর মতন রান্নাও হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুড়োনাচ কিন্তু এখনও মিডিয়ামে আছে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুড়োনাচটাকে এখন আরেকটু কমিয়ে প্রায় 2 মিনিটের মতন আবারও কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে রান্না করে নিচ্ছি। এটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা যদি ভালোভাবে রান্না হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে খিচুড়িটা আর নরম হয়ে যাবে না, পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। এজন্য প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। কারণ আমি যেহেতু এটা দেশি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি তাই এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এজন্য প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিলাম।
এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণের চিনি গুঁড়া চাল, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মুগ ডাল। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে মসুর ডালও দিতে পারেন, আর চিনি গুঁড়া চাল না দিয়ে বাসমতি চাউলও দিতে পারবেন। চাউল আর ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে আমি পাই 5 মিনিটের মতন চুরনাচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। এতে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে যেহেতু 2 কাপ পরিমাণের চাউল দিলাম, এজন্য 4 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম, আর যেহেতু 1 কাপ পরিমাণের ডাল দিলাম এজন্য 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। যতটুকু চাউল আর ডাল দেওয়া হবে তার ডবল কিন্তু পানি দিতে হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের মুখটা একটু কেটে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি অপেক্ষা করব পানিটা ডাউল আর চাউলের গাগা আসা পর্যন্ত। চুরনাচটা কিন্তু আমি হাই রেখে গাছটা করলাম। যখন পানিটা চাউল আর ডাউলের এই পরিমাণ গাগা চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দেখি চুরনাচটাকে মিডিয়াম আলুর মাঝামাঝি রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এটা অনেকটা রান্না হয়ে গেছে, আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আবার মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আবারও প্রায় বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারবেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে চুরনাচটাকে লো রেখে 5 মিনিটের মতন অপেক্ষা করলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এটা এখন কিন্তু একেবারে পারফেক্টভাবে রান্না কমপ্লিট। দেখেন একেবারে ঝরঝরে, এটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজা আসছিল। আমি চেষ্টা করলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে একেবারে সহজভাবে তৈরি করে দেখাতে। জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।